আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, খুকি বসো, ভাবি আসেন। তো আমরা এখন হচ্ছে আমরা সকালে নাস্তা করে বসলাম, আপনাদের সামনে কিছু কথা বলবো। অনেক দিন সবাই তো এক এক কথা দিই, এখন সবাই কথা বলবো। আব্বু কোথায়? আপনাদের খুব শুনতে ইচ্ছা করে, সেই কথা বলবো। এই তুই কি ছাগল? মানুষ হইব না তো, কেউ বসাতে খালামুনি বসো, আব্বু বসো, দেন আম্মু দাঁড়ায় থাকবো, ঠিক আছে? তো আম্মু আমরা কেন এখানে বসলাম? বসাইছিল মামি কেন বসছেন? আচ্ছা আচ্ছা, মামি আমি অনেকক্ষণ রান্না বান্না করছি, তখন আফা তুলে দিয়েছি। আর নানা রে কে বলছে? আমার মা একটু খাওয়া বই তুলে বইলাম, সুন্দর ভাবে দেখি কি কি খাওয়াম দেয় দেয় না খাওয়াম দাওয়া। নানি আর আপনি একে আন বসছো? এই যে একটা পার্টি, তুমি বসো না কেন? তোমার তো সবাই বসছে গিফট, আপনাদের ভাবি যেটা প্রতিবারই করে গিফট নিয়ে আসে ব্যাগ ভরে, আর সে গিফট গুলো দেয় সবাইকে নিয়ে, কি করতেছে এটা? হ্যাঁ কিছু না কিছু নিয়ে আসছি বলতে কি, হ্যাঁ একটা লুঙ্গি নেই থাকবো না এরকম আমার শ্বশুরের কাছে, এই কালার কি থাকবো আমার শ্বশুরের কাছে? এটা নিজে কে লিখতে পারবো, খাতা খাতা হইব, খাতা হইব, খুকি খুকি খাতা বাড়াইবো, বাজারে সদা টদা লেখা লাগে। পরে কম আমার আপাটা পরে কইব, আগে দাম কর, তুই 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 কিনলে কয়টা দিয়ে কিনতি, আগে আব্বা কর। ঠিকই আছে, তবে আমার কাছে এই যে লুঙ্গিটা বেশি ভালো লাগছে, এটা চেক টা আমার ভালো।
এটা আবদিয়ার জুতা, তাবিয়ার জুতা বাবা। হ্যাঁ, এবার লুঙ্গি পর্ব শেষ করো। না নতুন না, এটা ভিজা রাখতে হইব। প্রথম যে থ্রি পিসটা দিচ্ছি, সেই থ্রি পিসটা ভাবলাম যে আমি গেস্ট মানে আমার ভাবি নতুন ভাবি শুরু করি, দেখাও বাবা না দুই একটা থ্রি পিস আমরা এক্সট্রা আনি, যে দেখা যাচ্ছে কোনো গেস্ট হঠাৎ করে আসা পড়লো বা লাগে। তুমি এটা এই যে এই থ্রি পিসের মধ্যে যেটা তোমার ভালো লাগে নাও, খুঁজো না যেটা তোমার ভালো লাগে সেটাই। এটা তো খুকি পছন্দ করছে এই থ্রি পিসটা, এটা আমি খুলি। যেটা বের হয়ে গেছে কপালে এটাই খারাপ লাগবে না, এটা 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 সুন্দর, সবগুলোর কালারই সুন্দর। যে গেস্টরা আছে, যে গেস্টরা এখন পালাইতেছে, এটা ক্যামেরাকে খুব ভয় পায়, এত ভয় পায় যে মনে হয় যে ক্যামেরার আমি এদেরকে সরানো লেগে ক্যামেরা ধরছে। হ্যাঁ, ওদের বিয়ের বয়স হয়ে গেছে তো আসলে। হ্যাঁ, এদের বিয়ের বয়স হয়ে গেছে, দেখেন বিয়ের বয়স হয়ে গেছে। তাই না? সবার কোলে একটা করে বাবু তো সবাই মিলে পলিথিনের আওয়াজ গুলো খুব বাজে আসে। জোরে বলো কথাটা, যেটাই বলতেছো। বলতেছিলাম যে অরিজিকে অরে বললাম যে ভালো লাগতেছে কিনা, যে কথাটা বলতে চাইছো জোরে বলো আমরা শুনি। আর মেয়ে হইলে বললাম না 5,000 টাকা তুলছিল, সেই 5,000 টাকার মধ্যে তো তোমাদের প্রথমটা বলছো তুই খালার লিগে হলো আর দুই খালার লিগা থ্রি পিস দিমো দুইটা, কিন্তু বলে নাই যে তো
মিমের বই নেওয়ার কইছে আমার বোন গো, এটা দুলা ভাইয়ের পক্ষ থেকে কিন্তু তুমি কও যে আমাকে দামি থ্রি পিস দেন না, ধন্যবাদ। দুটাই হালকা হয়ে গেল। আর এই থ্রি পিসটা আমি সাবিনাটা একটু মারে দেখাও, আমার শাশুড়ি মারে দেখাও, সাবিনা থ্রি পিসটা কেমন হয়েছে। ওই ভাবির গায়েরটা এটা প্রায় সেম সেমই না, থ্রি পিসের মালিক আরেকজন নাই আর আরেকজনও নাই, দুইজন উধাও হয়ে গেছে, প্লাস্টিকের মাইয়া পোলার খবর নেই বোকা আমি তাই দেখতাম যে আমার আনাস এটা বেচছে তো আছে তো গেছে গা এটা সুন্দর
এটা সুন্দর করে বানাইও, না পারলে আমার দিয়ে বানাই দিন। দর্জি দোকান যায় করে দিস, এটা তোমার এই দর্জি দোকান দিলে বানাইতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, মামির ওটা সুন্দর আসছে, ওই সুতিরটা নেওয়ার থেকে ওটা ওইটা সবসময় পরা যায়, মানে কোথাও গেলে। আমার নানি হলো নানার লুঙ্গি গুছাই, এটাও পানায় বড়ই আছে, কিন্তু দেখো কোনটা আনছিলাম, আমরা দেখে বড় আনলাম না, গুছাইছে আইফোন, আমার এটা কম দামি মোবাইল না, তোমার আমার মোবাইল তুমি মুখে দিয়ে দিচ্ছ। এবার কালা আর কারোর জন্য কিছু আনা হয় নাই, যার কারণে বানাই দিব না। আচ্ছা আমি বলি, মিজান শোন, আমি কইছি কি তোর লিগা এবার তুই গিয়ে যায় মার্কেট করে দিবি, আর আব্বার তো ফতুয়ার অভাব নাই, আব্বার ঘরে এখন ফতুয়ার অভাব নাই, আর মা তো কিছু চায় না, যেদিন চাইবো মা সেদিন তুমি চায় না। আব্দের মা কয় আমার একটা ভালো থ্রি পিস দেয় না আমার দুলো ভাই, আমরা ভাবি যে আব্দের মা বড় হয়ে গেছে গা, দাতা মাতা পড়লে হইব, পড়বো তো আব দিয়া। এই জিদ অনেক জিদ, আমি আমার এই জামাটার সাথে লেস বসাবো, এই জন্য আনা হয়েছে। তুমি যাবা বলতে না, আমি চল যাব না, চল যাই। আমি লেসটা লাগাই নিয়েছি তার কাছে, আর এটা হলো এই আর কুর্তি না, একটা খেয়া দেবি, আমি দুই খেয়ে নিয়ে নিলো, ভালো সব্বাস বেটি অধিকার করে নেয়।
এটা দিতে হইব আমার দিয়া দাও এটা আপনি দোকান নিয়ে যাবেন না হ্যাঁ এটা দিয়া দাও তাহলে এটা তো আর কিছু না এখানে লো অধিকার তাহলে আর পড়া অধিকার না খাড়াই না মন তো পরিবেশ করতে হইব দাঁড় ও যে কাগজটা কি ভালো না মন খারাপ করছো অনেক বেশি অনেক মন খারাপ করছো এটা গেঞ্জি টানবে না কিছু না আনছে মন খারাপ করছে মিজান তোমার মার্কেট করে দিব তোমার যেটাই আনি শর্ট হয়ে যায় ভাইয়া বিশ্বাস করেন যেটাই আনি শর্ট হয়ে যায় না তো জুতো পায়ে লাগে না না ই করবো ওরে ওরে কইছি দুধ নিয়ে যাবো তো ওই সময় ওরে মার্কেট করে দিন মন মতো সব তেল আছে চলে যাচ্ছে খুকি কি তেল আছে গেছ গা না না সুন্দরী বানায় ভালোই বানায় কই লইব ও লালমিয়া ভাই থাক সর খুকি আজ বানাই দিবি না আচ্ছা তো দিস দিস আচ্ছা দিস এ দেখ আমার তাবি এক কথা দেখ এ দেখ এ দেখ এই মেয়ে কেন আমি নিশি এই যে আমি এই যে আমি কইতেছি এই যে আমি এই দেখো এই যে এই যে এই যে ফুপ্পি যে ফুপ্পি সবগুলো